সরকারি হিসেবে করোনায় গেল দিনে দেশে আরো 17 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা গেছেন 8111 জন। এই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে আরো 363 জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,34,770 জন। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ গত একদিনে সুস্থ হয়েছে 337 জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন 4,79,297 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 6,143 জন ও নারী 1,968 জন। তৃতীয় ধাপের 62 পৌরসভায় ভোট গ্রহণ শেষ হয়েছে। শনিবার সকাল 8টা থেকে শুরু হয়ে একটানা ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শেষ চলছে গণনার কাজ। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট 3,344 জন প্রার্থী তৃতীয় ধাপের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র পদে 229 জন, সংরক্ষিত কাউন্সিলর পদে 755 জন এবং সাধারণ কাউন্সিলর পদে 2,360 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে তৃতীয় ধাপে 37 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এর মধ্যে কুমিল্লার লাকসাম, বাগেরহাটের মোরেলগঞ্জ ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এছাড়া 9 জন সংরক্ষিত কাউন্সিলর পদে এবং 25 জন সাধারণ কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। এছাড়া দেশের 329টি পৌরসভার মধ্যে প্রথম ধাপে 24টি পৌরসভায় ইভিএমে ভোট হয় 28শে ডিসেম্বর, দ্বিতীয় ধাপে 7টি পৌরসভায় ভোট হয় 16ই জানুয়ারি, চতুর্থ ধাপে 56টি পৌরসভার ভোট হবে 14ই ফেব্রুয়ারি এবং পঞ্চম ধাপে 28শে ফেব্রুয়ারি 31টি পৌরসভায় ভোট গ্রহণ করা হবে। তৃতীয় ধাপের দ্বিতীয় দিনে আরও 1,463 জন রোহিঙ্গাকে স্থানান্তরিত করা হয় নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে। শনিবার সকাল 9টার দিকে চট্টগ্রামের পতেঙ্গার বোট ক্লাব থেকে নৌবাহিনী 4টি জাহাজে করে রওনা দেয় রোহিঙ্গারা। দুপুর 1টার সময় ভাসানচরে পৌঁছায় তারা। নৌবাহিনীর ভাসানচর কন্টিনজেন্ট কমান্ডার এ বিষয়টি নিশ্চিত করেছেন। ভাসানচরে নৌবাহিনীর দায়িত্বরত কমান্ডার জানান, প্রথমে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে নিয়ে যাওয়া হয় ক্যাম্পে। সেখানে সংক্ষিপ্ত ব্রিফিং ও খাবার দিয়ে তাদের ঘর বুঝিয়ে দেওয়া হয়। গতকাল চট্টগ্রাম থেকে জাহাজে করে 1,778 জন রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়েছে। গত 4ই ডিসেম্বর প্রথম দফায় 1,642 আর দ্বিতীয় দফায় 428টি পরিবারে 1,805 রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। ভাসানচরে যাওয়া রোহিঙ্গারা সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করে কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবিরে থাকা আত্মীয় স্বজনকে সেখানে যাওয়ার আহ্বান জানানোর প্রেক্ষিতে এই স্থানান্তর বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এই স্লোগানে রাজধানীর মতিঝিলে পরিচ্ছন্ন কর্মী গরিব দুস্থ অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র, সাবান, মাস্ক ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শনিবার মতিঝিল এলাকায় এসব উপকরণ ও খাবার বিতরণ করেছে দিলকুশা সমাজ উন্নয়ন সংস্থা। মতিঝিল থানা নয়নগ ওয়ার্ড যুবলীগ সহসভাপতি ও সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী নুরুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়নগ ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মুজাম্মিল হক। এ সময় বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনু রহমান ও নয়নগ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাইনু, ওয়ার্ড যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম মন্টু সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান করেন মোহাম্মদ বিলাল। মানে গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান, শীত বস্ত্র বিতরণ করছে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে। এখন আরেকটি বিষয় সে তুলে ধরেছে যে মাদকের বিরুদ্ধে, আসলে আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের তরুণ সমাজ, যুব সমাজ এবং আপামর জনসাধারণকে রক্ষার স্বার্থে মাদকের বিরুদ্ধে উনি কঠিন অবস্থা গ্রহণ করেছেন।
কয়জন করে রাজনীতি তো আমরা অনেকেই করি কিন্তু মানুষের পাশে কয়জন দাঁড়ায় যে মাদক মাদকটা যেন আমরা এই নয় নম্বর ওয়ার্ড থেকে যেন একবারে নির্মূলে শেষ করতে পারি আমরা যুব সমাজে যারা আছেন আমার ছোট ভাইয়েরা তবে কোনো কিছু কোনো না কোনো ছায়া ছত্র ছায়া ছাড়া এগুলি করতে পারে না যে যত কথাই বলুক বক্তব্য আর বাস্তব দুইটা ভিন্ন আঙ্গিকে এবার জেলা সংবাদ দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত ফলাফলে 118,735 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে আজ সকালে দিনাজপুর শিক্ষা বোর্ড এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে প্রতিনিধি রাকিবুল ইসলাম জানান দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে আট জেলার মোট 118,735 জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 14,871 জন শিক্ষার্থী এর মধ্যে 7,297 জন ছাত্র এবং 7,574 জন ছাত্রী রয়েছে গাজীপুরে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলর জামুকার সুপারিশবিহীন গেজেট নিয়মিতকরণের লক্ষ্যে বেসামরিক গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ মনিরুল আলম জানান আজ সকালে মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকিরের সঞ্চালনায় 5 সদস্য বিশিষ্ট যাচাই বাছাই কমিটির কাছে মুক্তিযোদ্ধাদের সপক্ষে কাগজপত্র পেশ করা হয় 2002 সাল থেকে 2009 সাল পর্যন্ত যে সকল মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হন তাদের নিজ নিজ পক্ষে সহযোদ্ধাদের সাথে নিয়ে স্বাক্ষরসহ কাগজপত্র পেশ করেন সিলেটের গোয়াইনঘাটে চা বাগান এলাকায় দুর্বৃত্তদের হাতে নিহত শফিকুর রহমান হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে এই মানববন্ধন পালন করে এলাকাবাসী প্রতিনিধি আবুল কালাম জানান গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোহাম্মদ কামাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম সার্ভারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আব্দুল হক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোহাম্মদ ফৈজুল ইসলাম তোফায়েল আহমেদ সহ আর অনেকে গেল 19 জানুয়ারি রাতে ডাউকি নদীতে পাথর উত্তোলন করতে গিয়ে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হয় 2 নং পশ্চিম জাফলং ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুর রহমান ঘটনার দিন রাতে নিহতের পিতা বাদী হয়ে 10 থেকে 12 জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এই ঘটনায় গোয়াইনঘাট থানা পুলিশ এজাহারভুক্ত আসামি স্বপন অমূল্য দে ও আব্দুল নূরকে গ্রেপ্তার করলেও অন্য আসামিরা পলাতক রয়েছে কিশোরগঞ্জের কটিয়াদে পৌরসভা নির্বাচনে কেন্দ্র দখল থানে শীর্ষের এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া প্রকাশ্যে নৌকায় ভোট দেওয়া সহ অনিয়মের অভিযোগে বিএনপি মনোনীত থানের শীর্ষের প্রার্থী মোহাম্মদ তোফাজ্জেল হোসেন খান দিলীপ নির্বাচন বর্জন করেছেন কটিয়াদি প্রতিনিধি মাইনুল হক মেনু জানান আজ সকাল 11টায় কটিয়াদি বাস স্ট্যান্ড সংলগ্ন তার নির্বাচনী কার্যালয় সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন কটিয়াদি পৌরসভা নির্বাচন উপলক্ষে শনিবার সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয় সকাল থেকেই ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয় কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটারদের হাত থেকে মেয়র পদের ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ করেন নির্বাচন বর্জনকারী 2 মেয়র প্রার্থী মাদারীপুরের রাজৈর থেকে বিলুপ্ত প্রজাতির 37টি কচ্ছপ উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মাদারীপুর প্রতিনিধি জাহিদ হাসান জানান আজ সকালে উপজেলার কদমবাড়ি থেকে বিশেষ অভিযানের মাধ্যমে এই কচ্ছপ উদ্ধার করেন খুলনার বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্যের নেতৃত্বে একটি দল তন্ময় আচার্য জানান আজ সকালে ক্রেতা সেজে ভবতর সরকারের বাড়িতে কচ্ছপ কিনতে গিয়ে তার কাছ থেকে 37টি কচ্ছপ উদ্ধার করি উদ্ধারকৃত কচ্ছপের ওজন প্রায়
60 কেজি। এই সময় 27টি কচ্ছপের খোলস, 5টি ড্রাম ও আনুষাঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ধৃত ভবতর সরকারকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে উপস্থিত কর্মকর্তা ও সাংবাদিকদের সামনে উপজেলা পরিষদের 2টি ও থানার 1টি পুকুরে উদ্ধারকৃত কচ্ছপগুলো অবমুক্ত করা হয়। মুন্সিগঞ্জে চলমান নির্মাণাধীন রেল সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। আজ সকালে জেলার সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়া মোড় এলাকায় মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো নারী পুরুষ অংশগ্রহণ করেন। এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধনে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা একাত্মতা ঘোষণা করেন। মানববন্ধনে বক্তারা বলেন, কুচিয়া মোড়া মৌজার উপর দিয়ে নির্মিত হচ্ছে রেললাইনের সংযোগ সড়ক, যেটি পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণাঞ্চলের রেললাইনের সড়ক হিসেবে ব্যবহৃত হবে। কিন্তু আন্ডারপাস না থাকায় কুচিয়া মোড়া কলেজ গেট থেকে ঘোড়ামারা পর্যন্ত এলইজিডির ইটের সিলিং এর রাস্তায় চলাচলে বেকায়দায় পড়তে হচ্ছে। কুচিয়ামোড়া, ঘোড়ামারা, কেয়াইন, পাথরঘাটা ও বাজার খোলা সহ 5টি গ্রামের হাজারো মানুষ চলাচল করে এই রাস্তায়। রেল সড়কে আন্ডারপাসটি এলজিডির রাস্তা বরাবর নির্মাণের দাবি জানান বক্তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন কেয়াইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আশরাফ আলী, ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হরিশচন্দ্র সরকার, উপজেলা বিকল্পধারার সাবেক সাধারণ সম্পাদক বজলুর রহমান ও ইউপি সদস্য ইকবাল হোসেন সহ আরও অন্যান্যরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রশাসনের সাথে রূপগঞ্জের প্রেস ক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জের প্রতিনিধি সাইদুর রহমান জানান, আজ দুপুরে রূপগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজি। এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ মহসিনুল হক কাদির, রূপগঞ্জ প্রেস ক্লাবের উপদেষ্টা আলম হোসেন, সাধারণ সম্পাদক খলিল শিকদার, সত্তর আলী সোহেল সহ আরো অনেকে। মতবিনিময় সভায় মাদক নির্মূল, ইফটিজিং প্রতিরোধ, পরিবহনে চাঁদাবাজি রোধ ও যানজট নিরসন সহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।